تفعلينا تفعل تفعلين تفعل تفعلين تفعل تفعلين تفعل تفعلين تفعل تفعلين تفعل تفعلينا 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 تفعل 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 تفعلينا تفعل تفعلينا تفعل تفعلينا تفعل تفعلينا تفعل তো তা ফালুর তা মানে কি আন তা আ তা মানে তুমি তাহলে ফা আইন লামের আগে তা এসেছে তাহলে তা আসে আসছে গাই ফেলে মুজারের আলামত কয়টি চারটি ফেলে মুজারের আলামত কয়টি চারটি তাহলে আলিফ তা ইয়া নুন আতাই না কাছে আয়না রে আলিফ তা ইয়া নুন আতাই না কাছে আয়না রে আলি পাশে একসি গাই ওয়াদ মুতাকালিম আফালু আমি করি আমি করছি আমি করবম নুন আসে এক সে গায় জুমামাতা কালিম না ফালু আমরা করি আমরা করছি আমরা করব। ইয়া আসে চার্সি গাই এ ফালু এ ফালা আনে ফালু না এ ফালনা এ ফালু সে করে সে করছে সে করবে এ ফাল্লা আনে তারা করে তারা করছে তারা করবে আর এ ফালু না তারা করে তারা করছে তারা করবে আলহামদুলিল্লাহ আমরা এগুলো জেনেছি এ ফালনা তারা করে তারা করছে তারা করবে আজকে আমরা শিখছি তা আসে আসছে গাই তাফালু তাফালিনা তাফালু তাফালি না, তাফালু, তাফ আলু তাফালু, মানে আলু তাফালু, তুমি করো আর এই তাও থাকলো মজারের কারণে এবং ময়ান্ন হওয়ার কারণে ইয়া সাকির আর নুনে জবর দিতে হলো কিন্তু দুটার অর্থ একই তাফালু মানে তুমি একজন পুরুষ করো মানে এটা জান কারণ পৃথিবীর প্রত্যেকটা শব্দই হয় মজাক্কার হবে না হলে ময়ান্নাস হবেই 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 হবে 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 চাই সেটা এসিম হোক হোক বা ফেল তাহলে এটা ফেল মানে বাক্য এই বাক্যে একবার তুমি মানে পুরুষকে বুঝাচ্ছি আর একবার তুমি মানে মহিলাকে বুঝাচ্ছি তাহলে তা ফালু তুমি করো তুমি করছো তুমি করবে তাফ আল না তুমি করো তুমি করছো তুমি করবে তা ফালু তুমি করো তুমি করছো তুমি করবে তা ফালি না তুমি কর তুমি করছো করবে তা ফালু তুমি কর তুমি করছো না তুমি করো তুমি করছো তুমি করবে তা ফালু মানে যদি তুমি করো তুমি করছো তুমি করবে হয় তা ফালি না মানে যদি তুমি করো তুমি করছো তুমি করবে হয় তাহলে এটার মতনই এই যে শব্দগুলো তাকরাউ তুমি পর তুমি পড়ছো তুমি পড়বে তা তুমি যাও তুমি যাচ্ছ তুমি যাবে তা তুমি বুঝো তুমি বুঝছো তুমি বুঝবে তাকতুবু তুমি লেখো তুমি লিখছ তুমি লিখবে তাহলে আর দুঃখ এতে কি তাক তুবু দিয়ে না তাহলে তার তুমি দেখো তুমি দেখছো তুমি দেখবে তাহলে আর কত কি করা যাবে হাজার হাজার শব্দ বানানো যাবে আবার আমাদের যেহেতু মৌলিক বিষয়গুলো জানতে হচ্ছে তাই আমাদেরকে আগে মুখস্থ করতে হবে কিন্তু একটু ব্যতিক্রম করে যেগুলো আগে বেশি প্রয়োজন যেটা সবচাইতে বেশি ব্যবহার হয় সেগুলো আগে আমরা জানছি আলহামদুলিল্লাহ আতাই না কাছে আয়না রে নুন না কাছে আয়না রে আলফতা ইয়া নুন আতাই না কাছে আই নারে। আলিফতা ইয়া নুন আতাই না কাছে আই রে আলি পাশে আকসিগাায় হদ মতাকা নিম হাজার হাজার বার পড়তে হবে ঠিক আছে। ছোটবেলা থেকে না হলেও লক্ষা দিকবার পড়া হয়েে চাল হাম তিন মাসে বাংলার জুমিনে এই বাংলার জুমিনে। বড় বড় ইন্টারের ছাত্র ছিল অনার্সের ছাত্র ছিল। তিন মাসে প্রায় দশ হাজার বার মত তারা পড়েছে ছোটবেলা থেকে আমি যে কতবার পড়েছি আল্লাহ ভালো জানেন তো অবশ্যই তো তো পার হবেই আবার পাশে লক্ষাধিকালিম আফালু আমি করি আমি করছি আমি করব নুন আসে একসি গাই জুমা মত কালিম না তুমি করো তুমি করছো তুমি করবে তাই না 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 মানে আমরা না হানু থেকে না তাহলে না ফালু আমরা করি আমরা করছি আমরা করব ইয়া আসে চারছি গা ইয়ে ফালু ইয়ে ফালান ফালু না ইয়ে না আর তা আসে আসছি গাই তা ফালু তুমি করো তুমি করছো তুমি করবে তা ফালি না তুমি করো তুমি করছো তুমি করবে তা ফালু তুমি করো তুমি করছো তুমি করবে তা ফালি না তুমি করো তুমি করছো তুমি করবে তাহলে ইউ রিড তুমি পড়ো ইউ আর রিডিং তুমি পড়ছো ইউ উইল রিড তুমি পড়বে আবার ইউ রিড তুমি পড়ো ইউ আর রিডিং তুমি পড়ছো

হ্যাঁ ইউ আর রিডিং ইউ আর রিডিং তুমি পড়ছো ইউ আর রিডিং তুমি পড়ছো ইউ আর রিডিং তুমি পড়ছ ইউ আর রিডিং তুমি পড়ছো 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 ইউ উইল রিড তুমি পড়বে ইউ উইল লিড তুমি পড়বে এই যে ব ব ছাড়া যেমন ভবিষ্যৎ কাল হবে না উইল ছাড়া তেমন ইংলিশে ভবিষ্যৎ কাল হবে না উইল লিড আর ভার্বের আগে উইল দিতে হবে তাহলে রিড মানে পড়া আর উইল দিলে যে উইল মানে ব মানে ভবিষ্যৎ কাল হয়ে যাচ্ছে তাহলে ইউ উইল রিড তুমি পড়বে ইউ উইল রিড ইউ উইল রিড তুমি পড়বে তাহলে আবার ইউ রিড তুমি পড় ইউ আর রিডিং তুমি পড়ছো ইউ উইল রিড তুমি পড়বে ইউ রিড তুমি পড়ো ইউ আর রিডিং তুমি পড়ছো ইউ উইল রিড তুমি পড়বে ইউ রিড ইউ আর রিডিং ইউ আর রিডিং ইউ আর রিডিং ইউ আর গয়িং ইউ আর ইউ আর টেকিং তাহলে তা খুঁজো মানে কি গ্রহণ করা আজা আখ খুঁজো আখ তাহলে তা খুঁজো তা খুঁজো মানে তুমি নাও তুমি গ্রহণ করছো তুমি নাও তাহলে তুমি ধরো তুমি ধরছ তুমি তুমি ধরো তুমি ধরছ তুমি ধরবে আখু জুয়েভাবে আমাদেরকে পড়তে হবে। লাস্বার সুন্দর করে। আ আলা মধ্যে মজারে বা ফেলে মজারের আলামত চারটি ফেলে মজারের আলামত চারটি। আলিফ তায়া নুন আতাই না কাছে আইনারে। আলি পাশে আসিগাই আত মতাকালিম আফালু আমি করি আমি করছি আমি করব। নুন আসে আসিগাই, জুমা মতাকালিম না নাফালু আমরা করি, আমরা করছি, আমরা করব। আর ইয়ে আসে চার্সি গাই সে করে সে করছে সে করবে এ ফালানে তারা করে তারা করছে তারা করবে এ না তারা করে তারা করছে তারা করবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এভাবে পড়া তো একজন বলেছে আপনি কি পীর সাহেবের জেকের করছেন নাকি আসলে ছোটবেলা থেকে অবশ্য পীর সাহেবই ছিলাম বাংলাদেশের অসংখ্য আলিম আলহামদুলিল্লাহ আমাকে পীর জাদা বলেই ডাকে আমরা বংশ পরম্পরায় পীর ছিলাম আলহামদুলিল্লাহ আমার দাদু অনেক জ্ঞানীবান ছিলেন পীর ছিলেন আমার আব্বা পীর ছিলেন আমিও পীর ছিলাম ছোটোবেলায় দু হাজার পাঁচ সাল থেকে আর পীরগিরি তেমন করা হয় না তার জন্য না আসলে এই ছোট বাচ্চাদেরকে পড়াতে গেলে যখন সুরে সুরে পড়ানো হয় সেটা অনেক দিন যাবৎ মনে থাকে আর মিজানটা আমাদেরকে সুরে সুরে মুখস্থ করিয়েছেন ওস্তাদজি আর রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত করিয়েছেন ফার্সিতে আমরা এগুলো মুখস্থ করেছি ই ইহামাকে গুপ্তা সুত বা ফেলে মাজি বুধ চু খাইকে ফেলে মজারে বা কুনি, কুণি চু খাইকে এই যে ফার্সিতে সুরে সুরে ওই যে ওই সুরটা ফার্সি বই আর পড়ি না বিরুদ্ধাচারণ করি ফার্সিতে পড়া হবে না প্রকাশ্যে লিখিত আকারে বইয়ের মধ্যে পর্যন্ত লিখেছি যে আরবি আর ফার্সিতে পড়বেন না আরবি আর উর্দুতে পড়বেন না সর্বোচ্চ আরবি দিয়ে আরবি পড়ার চেষ্টা করুন বাংলাকে মাধ্যম হিসাবে রাখলে রাখতে পারেন তারপরেও অবশ্যই আরবি টু আরবি জানতে হবে সেই জায়গাতে আমরা তাহলে কেন সুরে পড়ছি ছোট বাচ্চাদের জন্য বোঝার চাইতে পড়াটা মুখস্থ রাখতে হবে বেশি যেমন যখন মিজান পড়েছি আমি শতভাগ অবশ্যই বুঝিনি কিন্তু সমস্ত মিজানটা মুখস্থ করে নিয়েছিলেন ফার্সিতে নাওমিরটাও আলহামদুলিল্লাহ মুখস্থ করেছিলাম পাঞ্চেগঞ্জ মুখস্থ তেমন একটা করিনি তারপরেও আলহামদুলিল্লাহ আমরা সেই ছোটোবেলার ছোটোবেলার মিজানটা ফার্সির ওই যে ওই সুরে কেন মুখস্ত আছে কারণ সুর দেওয়া ছিল সুর দিলে একটা জিনিস অনেক দিন পর্যন্ত মুখস্ত থাকে শুধুমাত্র এই জন্য কিন্তু স্বাভাবিকভাবে পড়া অবস্থায় আমরা কিন্তু কারোভাবে বলবো না তাফালু 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 তাকড় তাজাবু আনতা তাজাব আনতা তাজাবু আমার করতা আনতা তাকর হাল আনতা তাকড় এরকম ভাবে আমরা বলবো আলহামদুলিল্লাহ আমরা বলি সর্বদাই তো এগুলো আমরা তাহলে মুখস্থ করব তা ফালু তা ফালি না তা ফালু তা না তা ফালু তা ফালি না তুমি করো তুমি করছো তুমি করবে তা ফালু তা ফালি না তা ফালু তা না তা ফালু তা না তুমি করো তুমি করছো